শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয় বাসায় খুব ভালোভাবে পড়ালেখা করছে এবং তোমরা সবাই সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। আমি বা আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পঞ্চম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাস, পঞ্চম অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় শুরু থেকে তোমাদের 104 ও 105 পৃষ্ঠায়, অর্থাৎ আমাদের সর্বশেষ নবী, নবীকুলের সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়িন জনাবে আহমদ মুস্তফা ও মোহাম্মদ মুস্তফা, তার জন্ম পরিচয় বা তারিখ সম্পর্কে আজকে তোমাদেরকে অবহিত করবো ইনশাল্লাহ। এবং সেই সময় আরবের অবস্থাটা কেমন ছিল সে সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে, আর এর মধ্যে যে প্রশ্নগুলো থাকে সে প্রশ্নগুলো জেনে নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করি পরীক্ষা সম্পর্কেও পরীক্ষায় ভালো উত্তর লিখতে পারবে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ সম্পর্কেও তোমরা জানতে পারবে, যেগুলো পরীক্ষা না লিখলেও যেগুলো জানা আবশ্যক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে জানি। প্রথমেই তার জন্ম পরিচয় জানি। জন্ম কোথায়? অবশ্যই বলতে হবে মক্কায়। এবং তার পিতার নাম কি, মাতার নাম কি, তার দাদার নাম কি, তার জন্ম কত সালে? জন্ম পরিচয় আসি, 20 এপ্রিল। ২০ এপ্রিল 570 খ্রিস্টাব্দ। অপরদিকে চন্দ্র বৎসরের 12ই রবিউল আওয়াল, 12 রবিউল আওয়াল, মাসে। প্রিয় শিক্ষার্থী, তাহলে 12 রবিউল আওয়াল মাস, অর্থাৎ এই যে বর্তমান যে চাঁদ উঠেছে, বর্তমান যে চন্দ্র বৎসরের যে মাস রবিউল আওয়াল, গত শুক্রবার হয়তো আমাদের দেশে 12ই রবিউল আওয়াল, অর্থাৎ আমার নবী মোহাম্মদ সাল্লামের জন্মদিবস উদযাপিত হয়ে গেল। সেই 12ই রবিউল আওয়াল মহানবী সাল্লাম জন্মগ্রহণ করেন। কোন বারে লেখা আছে যে সোমবারে? আজকে অবশ্য সোমবার, সোমবারে জন্মগ্রহণ করেন মহানবী সাল্লাম। তাহলে কত? 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 12 রবিউল আওয়াল মাসে, এবং বারটা ছিল সোমবার। প্রিয় শিক্ষার্থী, মক্কার আগে বলছিলাম যে কোন বংশে বা কোথায়? মক্কার কুরাইশ বংশে, একটা সম্ভ্রান্ত বংশের নাম কুরাইশ বংশ, মক্কার কুরাইশ বংশে। এই হলো তার জন্ম এবং বংশ। এরপরে আসি যে তার পিতার নাম কি। প্রিয় শিক্ষার্থী, পিতার নাম কি? আবদুল্লাহ। দেখো, ইসলামের পূর্বে হলেও তার পিতার নামটা কিন্তু আল্লাহর নিকট যে সর্বশ্রেষ্ঠ নাম আবদুল্লাহ, সেই নামটি কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আবদুল্লাহ। মাতার নাম আমিনা। মাতার নাম কি? আমিনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। অনেকে অবশ্যই এলোমেলো করে ফেলো যে দাদার নাম আর পিতার নাম, অথবা দাদার নাম আর চাচার নাম এলোমেলো করো, যা আব্দুল মুত্তালিব আর আবু তালিব, এটা মানে এলোমেলো হয়ে যায়। আবু তালিব হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম, আর আব্দুল মুত্তালিব হচ্ছে তার দাদার নাম। আব্দুল মুত্তালিব। প্রিয় শিক্ষার্থী, অন্তত এই যে বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পরিচয় সম্পর্কে অবশ্যই কিন্তু জানা হলো, আর তার নাম রাখা কি? তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। এই মুহাম্মদ নামটি কে রাখেন? তার দাদা। দাদার দেওয়া নাম কি?
তার দাদা নাম রাখেন কি? তার দাদা নাম রাখেন মুহাম্মদ, যেটি সর্বাধিক পরিচিত মুহাম্মদ। আর মায়ের দেওয়া নাম নাম আহমদ। প্রিয় শিক্ষার্থী, এই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পরিচয়। তার নাম কয়টি তাও জানলে, কোন বংশে কোথায়, সবকিছু জানা হয়ে গেল। এরপর আসি সেই সময় আরবের অবস্থাটা কি ছিল। সেই সময় আরবের যে অবস্থা, তাকে আরবিতে বলে আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ বা মূর্খতার যুগ। মহানবী জন্মের সময় আরবের লোকেরা নানা পাপের কাজে লিপ্ত ছিল। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, ঝগড়া, ফাসাদ, যত রকম জেনা ব্যবিচার, সুদ, ঘুষ, যত ব্যবিচার অবিচার যা কিছু বলো না কেন, সেই সময় ছিল। যুদ্ধ বিগ্রহ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মদ, জুয়া ইত্যাদি নিয়েই তারা মেতে ছিল সব সময়। এক আল্লাহকে ভুলে তারা নানা দেব দেবীর মূর্তি পূজা করত। পবিত্র কাবা গৃহে মূর্তি দেয় একেবারে ভরে রেখেছিল। প্রিয় শিক্ষার্থী, কাবা প্রাঙ্গণে তারা 360টি মূর্তি স্থাপন করেছিল। তখন বাজারে পণ্যের মতো মানুষ কেনা বেচা হতো। একটি প্রশ্ন হতে পারে যে মহানবী জন্মের সময় কাবা গৃহে কতগুলো মূর্তি ছিল, তখন কি বলতে হবে? 360টি মূর্তি ছিল কাবা গৃহে। মূর্তি ছিল। অবশ্যই মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থী, ভুলে গেলে চলবে না। তখন বাজারে পণ্যের মতো মানুষ কেনা বেচা হতো। এখন যেমন আমরা হাটে বা বাজারে ছাগল, গরু, মহিষ ইত্যাদি ক্রয় বিক্রয় করে থাকি, তখনকার সময় মানুষ হাটে বাজারে ক্রয় বিক্রয় হতো। কোনো কাজের মানুষের প্রয়োজন হলে, কোনো কাজের মেয়ের প্রয়োজন হলে, তখন হাটে বাজারে গিয়ে মানুষ একবারে জীবনের তরে ক্রয় বিক্রয় করে নিয়ে আসতো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তখনকার দিনের অবস্থা। মনিবরা দাসদাসীদের প্রতি অমানবিক নির্যাতন করত। আর স্মরণ করো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন, তাকে উমাইয়া বিন খালফ নামে একজন মনিব ক্রয় করে নিয়েছিল। তাকে কতই না অত্যাচার নির্যাতন করছিল। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে, পাড়া প্রতিবেশী যুবক ছেলেদের লেলিয়ে দিয়ে, দুপায়ে রশি লাগিয়ে সেই উত্তপ্ত বালুর উপরে টানা হেঁচড়া করত। তার অপরাধ ছিল, তিনি এক আল্লাহকে স্বীকার করেছিলেন। তিনি শুধু বলতেন আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই কথা, এই অপরাধী তাকে নানা রকম অত্যাচার করতো উমাইয়া বিন খালফ, তার পাড়ার ছেলেদের লেলিয়ে দিয়ে। পরিবার ও সমাজে নারীদের কোনো মান সম্মান বা অধিকার ছিল না। সেই সময় এমন অবস্থা ছিল যে জমি জমা আটকে রাখার কারণে নিজের ফুপিকে, নিজের চাষিকে, চাষা মারা যাওয়ার পর নিজের ভাতিজা বিবাহ করত। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তখনকার দিনের অবস্থা। অবশ্য এখনো বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা দিয়ে একটি দেখা, এটি বড়ই দুঃখের বিষয়। কুসংস্কার ও পাপঙ্গিলু তার অতল নিমজ্জিত ছিল তারা। সে সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ। আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ, মানবতার এই চরম দুর্দিনে আল্লাহ তাআলা তার বন্ধু সর্বকালের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার শান্তির দূত হিসেবে প্রেরণ করেন। পথহারা মানুষকে পথ দেখাতে, সঠিক পথের নির্দেশনা দিতে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য, সুন্দর, ধর্ম, ন্যায়ের পথে পরিচালিত করার জন্য, মানুষকে পরিচালিত করার জন্য প্রেরণ করেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তখনকার দিনের আরবের চরম অবস্থা। শৈশব ও কৈশোর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মের পর চাচা আবু লাহাবের দাসী সোয়েবা। এখানে আরেকটি প্রশ্ন তোমাদেরকে বোর্ডে লিখে দিই, আরেকটি কথা জন্ম পরিচয় জানা হয়ে গেছে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তখনকার সময়ের নাম ছিল আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। আইয়ামে জাহিলিয়া আরবি শব্দ।
জাহিলিয়া। অর্থ মূর্খতার যুগ। বা সময়। সেই সাথে আরেকটি বিষয় হলো যে আবুল আহাবের দাসী, আবুল আহাবের দাসীর নাম কি ছিল? সোয়েবা। সোয়েবা, এই সোয়েবা হলো মরিয়ম ইসলামের প্রথম দুধমাতা। হালিমার আগে সোয়েবা তাকে 1 বছরের মতো লালন পালন করে। প্রিয় শিক্ষার্থী, সোয়েবা এবং পরবর্তীতে হালিমা দীর্ঘ 5 বছরের মতো মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেন। মেয়ে শিশুদের নিষ্ঠুরভাবে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো সেই সময়। অর্থাৎ মেয়ে শিশু জন্মগ্রহণ করা তখনকার পিতামাতাদের লজ্জা করা অবস্থা ছিল। তারা লজ্জায় মুখ ঢেকে রাখত এবং মেয়ে শিশুদেরকে জীবন্ত কবরে পতিত করত। এই হলো তখনকার দিনের অবস্থা। কুসংস্কার ও পাপ পঙ্গুলি তার অতলতলে নিমজ্জিত ছিল। আবুল আহমেদ দাসী সোয়েবা তাকে মাতৃস্থানে লালন পালন করেন। তারপর তখনকার সম্ভ্রান্ত কুরাইশ বংশের প্রথা অনুসারে বানু সাদ গোত্রে বেদুইন মহিলা বানু সাদ গোত্রে বেদুইন মহিলা হালিমার হাতে তার লালন পালনের ভার দেওয়া হয়। সোয়েবা যদিও তাকে অল্পদিন লালন পালন করেছেন, তবুও তিনি প্রথম দুধমাতা ও তার পরিবারের প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন। অনেকদিন পরেও তাদের খোঁজ খবর নিতেন এবং উপহার উপঢৌকন পাঠাতেন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমাতার সাথে হালিমার সাথেও যেরকম ব্যবহার করেছেন, সোয়েবার সাথেও সেরকম ব্যবহার করেছেন। মনে পড়ে যে হালিমা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে বসে আছেন, এমন অবস্থায় হালিমা আগমন করলো আর মনবিস সাম উঠে দাঁড়ালেন এবং তার মাথার পাগড়ি বা যে কোনো একটি বস্তু বিছিয়ে দিলেন হালিমাকে বসার জন্য। পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে এই মহিলাটি যে আপনি আপনার মাথার পাগড়ি অথবা আপনার শরীরের বস্ত্র খুলে তাকে বসতে দিলেন? ইনি হলেন আমার মা, দুগ্ধমাতা হালিমা। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আরেকটি বিষয় শিক্ষণীয়, সেটি হলো যে মায়ের যে কত মর্যাদা সেটি কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমাতার কাছেও প্রকাশ করেছেন। অর্থাৎ নিজের মা মৃত্যুবরণ করলেও আর পিতাকে তো তিনি তো দেখেনি নেই, জন্মের পূর্বেই মারা গেছেন, তো নিজের মায়ের প্রতি কত যে গভীর শ্রদ্ধা জানাতে হবে সেটি মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আরেকটি হাদিসে রয়েছে যে কোন একজন সাহাবি রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আমার পিতা মাতার মধ্যে কে আমার অধিকার পাওয়ার হক রাখে? তো তখন প্রিয়নবিসাম একবার দুইবার নয় তিনবারই বলেছেন মা। চতুর্থবারে ব্যক্তি যখন জিজ্ঞেস করেছেন তারপর কে, তখন বলছেন যে তোমার পিতা। প্রিয় শিক্ষার্থী, এই হলো আজকের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরাও পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতা মাতার জন্য দোয়া করবে। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, পিতা মাতা শৈশবে আমাদেরকে যেভাবে আদর যত্নে স্নেহে লালন পালন করেছেন, আমার পিতা মাতাকে ঠিক সেভাবে ইহ জগতে এবং পরজগতে তুমি সযত্নে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।